हेलो एवरीवन, एखन आपनादेर साथे सुपर हेल्दी एक रेसिपि शेयर करछि। एटी होच्छे सुपर हेल्दी सेरेलाक रेसिपि। एटा के सुपर हेल्दी बोलार कारण आछे, एटा शारीरिक विकाशेर साथे मानसिक विकाशेरो अनेक भूमिका पालन करबे। এবং এই রেসিপিটি কিন্তু আমি প্রায় বাসায় তৈরি করতাম আমার বড় মেয়ের জন্য। আমি কখনোই বাজারে ইনস্ট্যান্ট সেরেলাক আমার মেয়েকে খাওয়াইনি, আমি সবসময় নিজের হাতে তৈরি করে সেরেলাক খাইয়েছি এবং আমি খুব ভালো ফলাফল পেয়েছি। এজন্য আমার মনে হয়েছে আপনাদের সাথেও শেয়ার করার দরকার, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সুপার হেলদি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কাঠবাদাম। এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি এক কাপ। এক কাপ কাঠবাদামকে প্রথম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম এখানে ব্যবহার করেছি হাফ কাপ। কাঠবাদাম এবং কাজু বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে। আর অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। লোতে রেখে আমি 10 মিনিট ফ্রাই করে নিয়েছি। 10 মিনিট ফ্রাই করার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। চীনা বাদামটা পরে দেওয়ার কারণ আছে, প্রথমে আমি কিন্তু চীনা বাদামটাকে ফ্রাই করে ব্রাউন আবরণটা ছাড়িয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে এই সবগুলো বাদাম একসাথে আবারও 5 মিনিট ভেজে নেব। সবগুলো বাদাম 5 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে বাদামগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর চলে যাচ্ছে পরের স্টেপে। এ পর্যায়ে খুরমা নিয়েছি। দেখতে পাচ্ছেন খুরমাগুলোকে খুব ভালোভাবে লম্বালম্বি করে বিচিটা ছাড়িয়ে নিয়েছি। এই খুরমাটা হচ্ছে শুকনো থাকতে হবে, অবশ্যই যত দূর পারবেন শুকনো খুরমা নিতে চেষ্টা করবেন। এতে করে কিন্তু সেরেলাকটা খুব ভালো হয়। এই খুরমাগুলোকে আমি 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। খুব লো হিটে 5 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। 5 মিনিট ভেজে নেওয়ার পর খুরমাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে চলে আসলাম পরের স্টেপে। এ পর্যায়ে নিয়ে নিয়েছি গম। এখানে আমি গম নিয়েছি 2 কাপ পরিমাণ। গমটা অবশ্যই একটু বাড়িয়ে নিতে হবে, এবং গম কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিসম্পন্ন, এটা সবাই জানেন। সেই জন্য এখানে গম নিতে হবে 2 কাপ। 2 কাপ গমকে খুব ভালোভাবে ধুয়ে প্রথম থেকে আমি শুকিয়ে নিয়েছিলাম। শুকানোর পর এই পর্যায়ে ভেজে নিচ্ছি। গমটাকে 15 মিনিট ভেজে নিয়েছি এবং লো হিটে ভাজতে হবে। গমগুলোকে 15 মিনিট ভেজে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বাদামগুলো। বাদামগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই বাদামগুলোকে প্রথমে ব্লেন্ড করবেন, নয়তো পরবর্তী সময়ে যদি ব্লেন্ডারটা গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাদামটা ব্লেন্ড হতে চাইবে না, মানে গুঁড়া গুঁড়া হতে চাইবে না। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে চালনির সাহায্যে চেলে নিতে হবে। অবশ্যই চালনিটা একটু বড় ছিদ্রি সম্পন্ন চালনি নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুরমাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুরমাগুলোকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আপনাদের চোখের সামনেই ব্লেন্ড করছি। অনেকেরই মনের মধ্যে এটা প্রশ্ন যে খুরমা ব্লেন্ড করা যায় কি না, বা খুরমা গলে যায় কি না। দেখুন গলে যাচ্ছে না, কিন্তু আমি খুব ভালোভাবে খুরমাটা ব্লেন্ড করতে পারছি। খুরমাটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে চেলে নিচ্ছি। এবং এই খুরমাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই খুরমাটা দেওয়ার কারণে কিন্তু সেরেলাকটা খেতে অনেক টেস্টি হয়, এবং এটা বাচ্চারা অনেক পছন্দ করে। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেহেতু এটা খেতেও খুব ভালো। এই খুরমাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি খুরমা দিয়েছিলাম 1 কাপ পরিমাণ। খুরমাগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি গমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। গম খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। দেখতেই পাচ্ছেন গমগুলোকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবং সবগুলো উপকরণই ঠান্ডা করে নিয়েছি প্রথম, তারপরে কিন্তু আমি এগুলো ব্লেন্ড করছি। আর অবশ্যই ইনস্ট্যান্ট ঠান্ডা হওয়ার সাথে সাথে ব্লেন্ড করতে হবে, বেশি দেরিতে করলে কিন্তু আবার নরম হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরপরই ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই টাইমটাই অবশ্যই ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। ব্লেন্ড করে খুব ভালোভাবে ছেঁকে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের এই সুপার হেলদি সেরেলাক রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়ানো যায়। এই ইনস্ট্যান্ট সেরেলাকটা জাস্ট 2 চামচ নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে ঠান্ডা করেই কিন্তু খাওয়াই দিতে পারবেন। এটার সাথে আপনি ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক এটার সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন, এবং এটা কিন্তু বাচ্চাদের গ্রোথের জন্য এবং স্বাস্থ্য বৃদ্ধির জন্য এবং লম্বা মানসিক শারীরিক সব দিক দিয়ে অনেক পারফেক্ট একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।
आशा करी আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।